নমস্কার, শুরু করছি আজকের এক্সপ্রেস অনলাইন। আপনাদের সঙ্গে আমি অসীম চ্যাটার্জি। ব্যাংক শিল্পে ঘনি এসেছে কিন্তু ঘোর সংকট। ব্যাংক শিল্পের সামনে অনেকগুলো দুস্তর পাড়া, মানে পাহাড়। এই মুহূর্তে ব্যাংকিং যারা এমপ্লয়ি রয়েছেন তারা কিন্তু অত্যন্ত দুশ্চিন্তার মধ্যে দিন কাটাচ্ছেন, কারণ ইতিমধ্যেই সরকার ঘোষণা করেছে বেশ কিছু রাষ্ট্রায়ত্ত ব্যাংককে অন্যান্য, মানে মার্জার করা হচ্ছে। এবং মার্জার শুধু এটাই নয়, ধীরে 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 বেসরকারীকরণের দিকে কিন্তু ব্যাংক শিল্পকে, এন্টায়ারলি ব্যাংক শিল্পকে কিন্তু বেসরকারীকরণের দিকে হাঁটার একটা, নিয়ে যাওয়ার একটা প্রক্রিয়া প্রায় শুরু হয়ে গেছে। এবং এর ফলে দেশ জুড়ে একটা বিরাট বড় আতঙ্কের পরিবেশ, কারণ ব্যাংক হচ্ছে এমন একটা প্রতিষ্ঠান যেখানে আমি আপনি একেবারে নিশ্চিন্তে নির্ভয়ে আমার আমানত, আমার যাবতীয় সঞ্চয় আমি রাখতে পারি। সেই সঞ্চয় কতক্ষণ নিরাপদে থাকবে এটা নিয়ে কিন্তু দেশবাসীর মনে একটা বিশাল বড় আশঙ্কার মেঘ। ব্যাংক শিল্পে সামগ্রিক যে মন্দার কোপ সেটা ব্যাংক শিল্পকে কিন্তু ভীষণভাবে গ্রাস করেছে। আগামী দিনে ব্যাংক আদৌ থাকবে কি না, নাকি পুরোটাই অন্যান্য কিছু উন্নত দেশের মতো তাদের স্টাইলে, সেই স্টাইলে চলবে কি না, এ নিয়ে কিন্তু এখন থেকে আমরা মানে অত্যন্ত চিন্তান্বিত। আজকে এটা নিয়ে আমাদের আলোচনা, মন্দার কোপে ব্যাংক শিল্প। মন্দার কোপ মানে সারা, আপনারা ইতিমধ্যেই জানেন যে গোটা দেশ একটা ভীষণ বড় একটা আর্থিক মন্দার মধ্যে দিয়ে চলেছে, গ্রোথ রেট তলানিতে এসে ঠেকেছে। আজকে যেটা বলে যে বিকাশ যে রেখা, সেই রেখা, সেই গ্রাফ কিন্তু অত্যন্ত নিম্নমুখী। তার মানে একেবারে ডাইরেক্ট প্রভাব যাকে বলে, একেবারে নেতিবাচক প্রভাব পড়েছে প্রথম যেটি, সেটি হচ্ছে ব্যাংক এবং বিমা শিল্পে। আজকে ব্যাংক আদৌ ব্যাংকের ভবিষ্যৎ কতখানি সুরক্ষিত থাকবে তা নিয়ে কিন্তু আজকে আমার আলোচনা। আমাদের সঙ্গে আজকে আলোচনায় আছেন বিশিষ্ট ট্রেড ইউনিয়ন লিডার, ব্যাংকিং শিল্পের ট্রেড ইউনিয়ন লিডার সুব্রত সিনহা। সুব্রতদা, আপনাকে স্বাগত জানাই আজকের আলোচনায়। স্বাগত জানাই আপনাদের, যারা আমাদের সাথে টেলিভিশনের ও প্রান্তে বসে আছেন। আপনারা আপনাদের কোনো মতামত, আপনাদের কোনো সাজেশন থাকলে নিশ্চিতভাবে আমাদের সঙ্গে শেয়ার করুন, কারণ এটা কিন্তু আজকে শুধুমাত্র আমার আপনার পরিবারের মধ্যেই কিন্তু আটকে থাকবে না। ভারতবর্ষের কোটি কোটি মানুষ, এই ব্যাংক যদি ডোবে তাহলে কিন্তু ভারতবর্ষের কোটি কোটি মানুষের জীবনে বিশাল বড় বিপর্যয় নেমে আসবে। সুতরাং আপনাদের, আমাদের সকলের কিন্তু এখন থেকে ভাবার সময় এসছে কীভাবে রোখা যাবে এই 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 চক্রান্তকে, কীভাবে ব্যাংক শিল্পকে বাঁচানো যাবে, তার পথ কী হতে পারে। প্রত্যেকটা মানুষ যদি ভাবতে থাকে এবং সরকারকে যদি বাধ্য করানো যায় যে পদ্ধতিতে তারা চলছে, সেখান থেকে, সেই পথ থেকে যাতে পিছিয়ে আসে, সেটা নিয়ে কিন্তু এখন চিন্তাভাবনা চলছে বিভিন্ন মহলে। সুব্রতদা, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোকে সংযুক্তিকরণের একটা সিদ্ধান্ত, এবং এই সিদ্ধান্ত আমরা বেশ কিছুদিন ধরে শুনতে পাচ্ছি, এখন তো রীতিমতো ঘোষণা হয়ে গেছে এবং সরকারিভাবে তার নোটিফিকেশনও জারি হয়েছে। তো কতখানি অশনি সংকেত, কতখানি এটা আষাঢ়ে মেঘ দেখছেন এই বিষয়টাতে? প্রথমে শ্রোতা বন্ধু এক্সপ্রেস নিউজে তাদের, আমার পক্ষ থেকে আমি অভিনন্দন জানাচ্ছি, প্রাক স্বাগত শুভেচ্ছা। খুব গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আজকে আপনারা এই আলোচনাটা করেছেন, মন্দার কোপে ব্যাংক শিল্প। এখন মন্দা কোপে ব্যাংক শিল্প না মন্দার কোপে দেশের জনগণ, এটা নিয়ে একটা ডিবেট বরং একদিন হলে খুব ভালো হয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে ব্যাংক শিল্পের যে আজকে যে অবস্থা দেশে দাঁড়িয়েছে সেটা খুব গুরুত্বপূর্ণ। এবং প্রথমে আপনি যখন তার প্রারম্ভিক আপনি শুরুটা করেছিলেন যে কর্ম ব্যাংক শিল্পের আক্রমণে, ব্যাংক শিল্পের উপর আক্রমণের কর্মচারীরা শঙ্কিত, আমি বলবো যে শুধু কর্মচারীরা শঙ্কিত, পরে আপনি অ্যাডিং করলে যে দেশের সাধারণ মানুষের আমানতও শঙ্কিত, এটাই হচ্ছে মূল। সেইখানে দাঁড়িয়ে ধরুন আমি যদি প্রথমটা শুরু করি যে ব্যাংক শিল্পের, একটা রাষ্ট্রায়ত্ত ব্যাংক শিল্পের যে ভূমিকা গত স্বাধীনতার পর থেকে
আমরা যদি খেয়াল করি তিনটে পার্ট আছে। একটা হচ্ছে 1947 সালের পর থেকে 1969 সাল, তখন রাষ্ট্রায়ত্ত ব্যাংকিং ব্যবস্থা ছিল না দেশের, তখন সমস্ত ছিল ব্যক্তি মালিকানাধীন ব্যাংক, এবং সেই ব্যক্তি মালিকানাধীন ব্যাংকগুলো ছিল হচ্ছে দেশের যে সমস্ত পুঁজিপতি তাদের ব্যাংক ছিল, তারা তাদের নিজেদের যে অন্য ব্যবসার স্বার্থে দেশের জনগণের টাকা নিয়ে সেই ব্যবসার কাটে লাগাতো, তার ফলে বেসরকারি ব্যাংক। তাহলে সেই 1969 পর্যন্ত ভারতবর্ষের ব্যাংকিং অবস্থা কী ছিল, যদি আপনারা ইতিহাস ঘাটেন দেখবেন ব্যাংক লাটে উঠে যাওয়া বলে একটা শব্দ ছিল। অর্থাৎ এই 1969 সালের পরে তখনকার প্রধানমন্ত্রী মাননীয় ইন্দিরা গান্ধী ভারতবর্ষের সার্বিক চিন্তা করে, এবং বামপন্থীদের একটা আহ্বান ছিল, ব্যাংক কর্মচারীদের একটা লড়াই ছিল, সেই লড়াইয়ের এতে এবং উনি চিন্তা করেছিলেন যে ভারতবর্ষের অর্থনীতিকে যদি স্বনির্ভর অর্থনীতির জায়গায় নিয়ে যেতে হয় তাহলে ব্যাংকিং ব্যবস্থাকে আমাকে রাষ্ট্রের অধীনে রাখতে হবে, এবং তারই ফলশ্রুতিতে 1969 সালে এবং পরবর্তীকালে 1980 সালে দেশের রাষ্ট্রায়ত্ত ব্যাংকিং ব্যবস্থা। তাহলে 1947 থেকে 1969 সাল, 22 বছর, আবার 1969 সাল থেকে 1991 সাল, আর একটা 22 বছর। এই 22 বছরের মধ্যে ভারতবর্ষের ব্যাংকিং শিল্প দেশের অর্থনীতিতে কী ভূমিকা পালন করেছে, আপনারা সাধারণ মানুষ যে কথাটায় আশঙ্কা প্রকাশ করছেন তারই ফলশ্রুতি হচ্ছে যে 22 বছরে দেশের মানুষকে, দেশের অর্থনীতিকে ভরসা দেওয়ার জায়গায় রাষ্ট্রীয় ব্যাংকিং ব্যবস্থা, ফিনান্সিয়াল সেক্টর নিয়ে গেছে। আবার 1991 সাল থেকে, 91 সাল থেকে যখন থেকে নয়া উদারবাদী অর্থনীতি চালু হয়েছে মনমোহন সিং নরসিমহা রাওয়ের হাত ধরে, এই 91 সাল থেকে আজকের ধরুন 19 মানে 8 আর 19 27 বছর, এই 27 বছরে দেশের রাষ্ট্রায়ত্ত ব্যাংকিং ব্যবস্থার একটা তিনটে গুণগত পরিবর্তন হয়ে গেল। এবং যখন এই প্রশ্নটা আপনি করছেন সেইটা যে এই যে মার্জার, এটা আজকের ইস্যু না, অর্থাৎ ব্যাংক সংযুক্তিকরণের, এটা ওই 1991 সালের পরবর্তীকালে। 1993 সালে আপনি একটা কমিটির কথা সবার মুখে মুখে শোনেন, দ্যাট ইজ নরসিমহম কমিটি, তারা বলেছিল যে এই রাষ্ট্রায়ত্ত এত ব্যাংকিং ব্যবস্থা রাখার দরকার নেই, আমার সমস্ত ব্যাংকগুলোকে কমিয়ে কিছু মেগা ব্যাংকিং সিস্টেম চালু কর। এবং এই যে 93 সালের এই কমিটির ঘোষণা, তার ফলে দীর্ঘ প্রক্রিয়ার পর এই সরকার, কেন্দ্রের আসীন সরকার, তারা এই পদক্ষেপটা গ্রহণ করলেন। তাহলে পরের দিকে প্রশ্ন আসবে যে এতদিন তাহলে কেন হলো না। এখন এই জায়গাটাই গুরুত্বপূর্ণ প্রশ্ন যে এই যে 91 সালের নিয়ে আসতে চাইছেন, সেক্ষেত্রে আমার দেশের যে ক্যাপিটালিস্টরা ছিল তাদের যে ক্ষমতাটা একটা সময় ছিল না, নয়া উদারবাদী অর্থনীতির প্রভাবে তারা আজকে পৃথিবীর মানচিত্রে তাদের স্থান দখল করে নিয়েছে, এবং তারা এখন বুঝছে যে এই ব্যবস্থার যেটা আমরা পারিনি, যেটার জন্যে রাষ্ট্রীয় ব্যাংকিং ব্যবস্থা হয়েছিল, যেটা দেশের অর্থনীতি, দেশের পরিকাঠামো, দেশের এতে, এবার তারা বলছে যে ব্যাংকের এই যে জায়গায়, এই জায়গাটায় আমাদের দখলটা চাই, কারণ এই ব্যাংকে সঞ্চিত আমানতের পরিমাণ 125 লক্ষ কোটি টাকা। আমি শুধু তো একটা মৌলিক জায়গা সেটা হচ্ছে যে বামপন্থীরা আপনারা একটা প্রচার করেন যে বিজেপি এবং কংগ্রেসের আর্থিক নীতির মধ্যে কোনো বেসিক্যালি কোনো পার্থক্য নেই, কিন্তু দেখা গেল সেই কংগ্রেসের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ব্যাংকে জাতীয়করণ করলেন, অথচ এখানে এসে এনডিএ সরকার তার ঠিক বিপরীত, অর্থাৎ বেসরকারিকরণ বা বিরাষ্ট্রীয়করণ কিংবা এই যে বন্ধ বা ছোট করে দেওয়া, সংকুচিত করে দেওয়ার যে একটা, অর্থাৎ বিপরীতমুখী একটা অর্থনীতির ধারায় কিন্তু তারা হাঁটতে শুরু করলো। তাহলে আপনারা যে একটা যে বলেন যে কংগ্রেসের আর্থিক নীতি এবং বিজেপির আর্থিক নীতির মধ্যে বেসিক্যালি যে কোনো তফাত নেই, তাহলে সেটা তো সত্যি হচ্ছে না। না, কোনো তফাত নেই, আমি তো ওই জন্য বললাম যে 1991 সালটাকে কেন আমি বললাম, পোস্ট গ্লোবালাইজেশনের পর আমি বলছি ওই সময়টাই যদি উদার আর্থিকীকরণ, যে উদার তারপরেও কিন্তু কেটে গেছে আজকে 27 বছর, এবার এতদিনের মধ্যে কিন্তু
ব্যাংককে বেসরকারিকরণ বা মার্জারের রাস্তায় কিন্তু কংগ্রেস হাঁটেনি না, 2014 পর্যন্ত কংগ্রেসেরই রাজত্ব না হেঁটেছে। আমি বলছি ওই জন্যই বললাম যে 1991 শর্ট পর থেকে নরসিমহম কমিটি গঠিত করেছে হচ্ছে কংগ্রেস সরকারি সরকার, মানে মনমোহন সিং মেগা ব্যাংকের একটা মেগা ব্যাংকের অনেক কনসেপ্ট, মানে ব্যাংকগুলোকে বিরাষ্ট্রীয়করণের একটা কনসেপ্ট তারা একটা রেকমেন্ডেশন করে, তার সাথে একটা 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 যেটা খুব উদার অর্থনীতির যখন আমদানি হলো তখন দেখা গেল যে এইরা এই দেশে প্রচুর বিদেশি ব্যাংক, প্রচুর বিদেশি ব্যাংক এবং বেসরকারি ব্যাংক এখানে কিন্তু আপনাদেরকে কম্পিটিশনের মুখে ফেলে, কম্পিটিশনের মুখে বলি এই কম্পিটিশনের মুখে পড়াতে আপনারা যে ব্যবসাটা আগে করছিলেন সেই ব্যবসা থেকে কিছুটা ঝাড় খেলেন, কিছুটা ধাক্কা খেলেন, এখন সেখানেও কিন্তু আপনাদের একটা লড়াই ছিল যে এভাবে রাস্তাটা খুলে দেওয়া যাবে না, কম্পিটিশন তৈরি করা যাবে না, সেটা বামপন্থীরাও বলেছে বা সময়ে সময়ে বিভিন্ন ট্রেড ইউনিয়ন বলেছে, তাই তো? আমার প্রশ্ন হচ্ছে যে উদার অর্থনীতির থাবা যদি সর্বক্ষেত্রে হয় তাহলে হোয়াই নট ইন ব্যাংকিং, হোয়াই নট ইন বিমা, সর্বক্ষেত্রেই তো করা, সর্বক্ষেত্রেই হয়েছে। কিন্তু আমি ওই যে একটা কথা বারবার ধরে বলছি যে 1991 সাল থেকে দীর্ঘ লড়াই, এই লড়াইয়ের এই জন্যে বলছি আপনারা যখন নির্বাচনের প্রোগ্রাম করেছেন বারবার ধরে বামপন্থীদের পক্ষ থেকে এটা বলা হয়েছিল যে বামপন্থীরা যদি দুর্বল হয় তাহলে দেশের শ্রমজীবী মানুষ বা দেশের রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রের উপর যে আক্রমণ সেই আক্রমণটা তীব্র হবে। 1991 সালের পর থেকে ভারতবর্ষের যে রাজনৈতিক পরিস্থিতি ছিল তাদের বামপন্থীদের অবস্থানটা কখনো 25 কখনো 28 কখনো 16 কখনো 61 এই যে অবস্থানটা ছিল এই অবস্থানের ফলে সরকারের যে গঠন চারিত্রিক গঠনটা ছিল একটা মিলিঝুলি সরকার তার পার্সপেক্টিভে এই জায়গাটায় কিন্তু সরকার পারেনি, এটা ঘটনা। কিন্তু যখন আস্তে আস্তে এই বামপন্থীরা আস্তে আস্তে দুর্বল হতে শুরু করলো এবং প্রতিদক্ষিণপন্থা বিজেপির মতন রাজনৈতিক দল যখন ক্ষমতায় এলো তখন তাদের কাছে তখন ওয়াশিংটন যখন বলছেন মনমোহন সিংকে ইউ আর বোগাস তুমি ইমপ্লিমেন্ট করতে পারছো না বলছে তখন তো অতি দক্ষিণপন্থার যে আক্রমণ সেটা নরেন্দ্র মোদীকে ভারতবর্ষে যেমন ওখানে ডোনাল্ড ট্রাম্প সেখানে এই যে আক্রমণটা নিয়ে এলো এই আক্রমণের ফলেই কিন্তু আজকে ব্যাংকিং সেক্টরের উপর ওই যে অ্যাটাকগুলো স্থির হয়েছিল সেটা এরা ইমপ্লিমেন্ট করতে গেল। এই ক্ষেত্রে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আপনারা যে আজকে প্রোগ্রামটা করছেন সেটা হচ্ছে যেহেতু জনগণের কাছে প্রোগ্রাম একদম যে এই প্রোগ্রাম এই রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সংযুক্তিকরণের রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সংযুক্তিকরণের সাথে দেশের মানুষের কি সম্পর্ক, আপনি যদি এই প্রশ্নটা আমাকে করেন তাহলে আজকের খুব গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে যে অবশ্যই আসে রাষ্ট্রায়ত্ত ব্যাংকিং ব্যবস্থা। আমি প্রথমে বললাম 125 লক্ষ কোটি টাকার সম্পত্তির যে সম্পদ আছে সেই সম্পদের 80% হচ্ছে দেশের মানুষের সাধারণ মানুষের টাকা। আচ্ছা এই এই টাকাটা আজকে রাষ্ট্রায়ত্ত ব্যাংকিং ব্যবস্থাকে সংযুক্তিকরণের মাধ্যমে যে প্রক্রিয়ার মাধ্যমে ছোট করে যে প্রাইভেটাইজেশন বেসরকারিকরণের দিকে নিয়ে যাওয়ার প্রক্রিয়া যেটা চালু হয়েছে তার ফলশ্রুতিতেই কিন্তু দেশের মানুষের কাছে একটা গভীর আশঙ্কা তৈরি হয়েছে যে আগামী দেশে দিনে আমার এই সঞ্চিত অর্থ সুরক্ষিত থাকবে কি থাকবে না। এটা একটা বিষয়, সেটা হচ্ছে যে 1947 সাল থেকে এই 2019 সাল পর্যন্ত দীর্ঘ 72 এই সময়টার মধ্যে 72 বছর এর মধ্যে কখনো এমন পরিস্থিতি হয়নি যে রিজার্ভ ব্যাংকের আমানত এই রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ব্যাংকগুলোকে বা সরকার নিয়ে নিচ্ছে, সরকার বলছে যে রিজার্ভ ব্যাংকের টোটাল আমানত আমাকে দিয়ে দাও, এই পরিস্থিতি কিন্তু এর আগে কখনো ফেস করতে হয়নি। এর আগেও কিন্তু মনমোহন সিং এর সময় একবার আর্থিক মন্দার মুখোমুখি পড়েছিল এবং সেখান থেকে কিন্তু আবার কিছুটা হলেও রিভাইভ করে আবার নতুন করে ঘুরে দাঁড়িয়েছিল দেশ। আজকে রিজার্ভ ব্যাংকের আমানত নিয়ে নেওয়া তার মানে কিন্তু ব্যাংকিং শিল্প কতখানি দুস্থ হয়ে গেছে, কতটা দুর্বল হয়ে গেছে, এটা কিন্তু তার একটা বড় ইন্ডিকেশন না। এই জায়গাটায় প্রশ্ন হচ্ছে আপনি যদি ব্যাংকিং সেক্টর চরিত্রটা দেখেন যে ভারতবর্ষে 2018-19 যে অর্থবর্ষে ব্যাংকিং সেক্টরের টোটাল অপারেটিং ব্যাংকের দুটো আছে, একটা হচ্ছে অপারেটিং প্রফিট আর নেট প্রফিট। নেট প্রফিট অপারেটিং প্রফিট যেটা হয়েছে ভারতবর্ষে প্রায় 146,000 কোটি টাকা বেশ গিয়ে, তারপরে নেট লস হচ্ছে ব্যাংকিং সেক্টরে 160,000 কোটি টাকা। কেন হলো তাহলে অপারেটিং প্রফিট হওয়ার পর নেট লসটা কেন হচ্ছে?
না এই যে এনপি যেটার মূল কারণ যেটা আলোচনাটা যেটা যে এনপি এর ব্যাপারটা এইটা এটাই ব্যাংক শিল্পের মন্দার মূল কারণ হচ্ছে যে এনপি এনপি মানে ব্যাংকের থেকে টাকা নিয়ে যে টাকা শোধ করেনি কারা করেনি বহু দীর্ঘ আলোচনা হয়েছে কাদের নাম ইউনিয়নের পক্ষ থেকে পাবলিশ করা হয়েছে তাহলে এই জায়গায় যখন নেট অপারেটিং প্রফিট থেকে যখন প্রভিশন করা হচ্ছে তখনই গিয়ে ওই নেট এনপিএ কে প্রভিশন করা হচ্ছে সেই জায়গাটায় গিয়ে তখন নেট লস দাঁড়াচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমি এই জায়গাটা অ্যাড করব যে ভারতবর্ষের সরকার একটা বাজেট ঘোষণার পর চার মাসের মধ্যে তিনটে বাজেট ঘোষণা হয়েছে সাপ্লিমেন্টারি বাজেট লাস্ট বাজেটটা হলো 1.5 লক্ষ কোটি টাকা কর্পোরেট ছাড় তাহলে চিন্তা করে দেখুন যে আপনার ব্যাংকের সঞ্চিত অর্থ লেখে ব্যাংক যে অপারেটিং প্রফিট করছে সেই প্রফিটের অংশ এনপিএ যারা টাকা ধার নিয়ে শোধ করেনি ফেরত দিচ্ছে না সেই খাতে প্রভিশন করার জন্য দেশের ব্যাংকিং সেক্টর লস করে আপনারা যে মন্দার কোপে ব্যাংক শিল্প দেখাচ্ছেন তার জন্য দায়ী কি দেশের জনগণ দেশের ব্যাংক কর্মচারী না দেশের নীতি নির্ধারণ একদমই তাই আমার আমার কথা হচ্ছে যে আজকে যে আমি ধরুন যে আমানত একজন রিটায়ার্ড পার্সন তিনি যে আমানতটা রেখেছেন তার সেখান থেকেই চলে এমআইএস বা কেউ এফডি করেছেন এবার সে তো তার মানে পুত্র বা তার পিতার থেকেও বেশি কিন্তু ব্যাংকে বিশ্বাস করে অবশ্যই কারণ পুত্রর হাতে টাকা নষ্ট হতে পারে পিতার হাতেও টাকা নষ্ট হতে পারে এবার এই স্থায়ী আমানতে যদি সরকার হাত দেয় অর্থাৎ আমি 20 লক্ষ টাকা রেখেছি 20 লক্ষ টাকার যে সুদ সেই সুদেই আমার সংসার চলে সেখান থেকে যদি সরকার টাকাটা নিয়ে বলল ব্যাংক দেউলিয়া হয়ে গেল তাহলে এই দেশের কোটি কোটি মানুষ যাবে কোথায় ঘটনা 1,76,000 কোটি টাকা আপনি তো রিজার্ভ ব্যাংকে কার টাকা রিজার্ভ ব্যাংকের টাকাটা তো সাধারণ মানুষের টাকা একদমই তাহলে আপনি দেখুন খুব ভালো করে গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন যে রিজার্ভ ব্যাংকের এখন ক্যাপিটাল কম ব্যাংকে বলছে আমি সংযুক্তিকরণের মাধ্যমে মেগা ব্যাংকিং করবো দেশে 4-5টা মেগা ব্যাংকিং থাকবে প্রথম কথা হচ্ছে যে ছোট ব্যাংক যদি দেশের অর্থনীতি ছোট ব্যাংক যদি কোনো সময় ধসে পড়ে আপনার এই পয়েন্টটার আগে আমি একটু অ্যানালিসিস এই জন্য করছি দেশের ছোট ব্যাংক যদি ধসে পড়ে তাকে বাঁচানোর জন্য 10,000 কোটি টাকা 20,000 কোটি টাকা দরকার আর দেশের যখন মেগা ব্যাংক ধসে পড়বে তখন তাকে বাঁচাবার জন্য 1 লক্ষ কোটি টাকা দরকার তখন যখন ধসে পড়বে 1 লক্ষ কোটি টাকা দেওয়ার সরকারের যখন ক্ষমতা থাকবে না তখন তাকে বেঁচে দেওয়ার সম্পূর্ণ ব্যবস্থাটি সরকার করবে রিজার্ভ ব্যাংকের টাকা 1,76,000 কোটি টাকা যে সরকার নিল তার বলেছে তার 70,000 কোটি টাকা ব্যাংকিং সেক্টরে দেবে ব্যাংকিং সেক্টরে দেবে মানে ব্যাংকের ক্যাপিটালের অভাব হয়েছে ব্যাংকিং সেক্টরে এই যে 70,000 কোটি টাকা দেবে এই 70,000 কোটি টাকা কিন্তু এই মেগা ব্যাংকিং ব্যাংকারদের কাছে দেবে তাহলে মেগা ব্যাংকারদের কাছে মেগা ডিপোজিটটা স্মল ডিপোজিটদের প্রাধান্য পাবে না মেগা ডিপোজিটটা অ্যাডভান্স যারা তারা তারা অ্যাডভান্টেজটা কারা পাবে নিরাপদেরাই পাবে একমাত্র তাহলে তাহলে প্রশ্ন হচ্ছে দেশের ছোট ছোট ব্যাংকগুলো যখন এই জায়গাটায় ক্রাইসিস তুমি গত 2017 সাল থেকে ব্যাংকিং সেক্টরকে 2 লক্ষ কোটি টাকা স্টিমুলেজ প্যাকেজ দিয়েছে জানেন আপনারা অনেকে জানেন না বলছি 2 লক্ষ কোটি টাকা স্টিমুলেজ বিভিন্ন ব্যাংকে যে তুমি এটা করবে না লোক নেবে না তুমি ব্রাঞ্চ এক্সপেনশন করবে না তুমি এই জায়গাটা করবে এই সমস্ত করে তোমাকে 2 লক্ষ কোটি টাকা দিচ্ছি তুমি সার্ভাইভ করো 2017 থেকে 20-র মধ্যে সেই টাকা দিয়ে শর্ত দিয়েছিল সরকার তার আগে ব্যাংকিং সংযুক্তিকরণ হয়ে যাচ্ছে অর্থাৎ একদিকে জনগণের টাকা ঢোকাচ্ছে রিজার্ভ ব্যাংক রিজার্ভ ব্যাংকের থেকে সেই টাকা আসছে হচ্ছে রাষ্ট্রায়ত্ত ব্যাংকে রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে সেই টাকা আবার ফ্লাই করে চলে যাবে এই যে খেলাটা খেলছে এই খেলাটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং এই খেলাটা আপনাদের কাছে মাধ্যমে আমি যেটা জনগণকে জানাতে চাই সেটা হচ্ছে যে তিনটে ব্যাংকের সংযুক্তিকরণে জনগণ ভাবতেই পারে যে আমার তো কোনো ক্ষতি নেই আমার পাসবইটা কি ইউবিআই পিএনবি ওরিয়েন্টাল কমার্স আমার পাসবইটা লোগোটা চেঞ্জ হবে কিন্তু রাষ্ট্রায়ত্ত ব্যাংকিং থেকে টাকা নিয়ে টাকা নীরব মোদি বিজয় মালিয়ার মেহুল চস্কি এরা যে পালিয়ে যাচ্ছে দেশের মানুষ চিৎকার করে বলছে যে এরা টাকা পালিয়ে নিয়ে পালিয়ে যাচ্ছে তুমি ধরো এদের ধরতে পারছে না যদি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের রাষ্ট্রের দায়ভারটা ছেড়ে দেয় দিয়ে তাদের হাতে ব্যাংকের পরিচালন তখন
তখন তো আর রাষ্ট্রকে কেউ দোষ দিতে পারবে না, পারবে না। তাহলে ওই যে 1947 থেকে 69-এর যে ব্যাংক লাটে উঠে, আমার এই প্রশ্নটাই ছিল যে আজকে আমরা আঙুল তুলতে পারছি নীরব মোদীর দিকে, আজকে আমরা আঙুল তুলতে পারছি নীরব এই মেহুল চোকসির দিকে, কিন্তু যদি মেগা ব্যাংকিং করে যদি তখন ওটাকে ফেল করিয়ে দেখানো হলো যে আমার এই মেগা ব্যাংকিং তিনটে চারটে মার্জার করে একটা ব্যাংক দাঁড় করালাম কিন্তু আমি দাঁড়াতে পারলাম না, আমি দেউলিয়া, আমি ব্যাংক্রাপ্ট, তাহলে কার দিকে আঙুল তুলবে? সুপ্রিম কোর্টে গিয়েও কি মানুষ তার ইন্টারেস্টটা পাবে? ওইখানে আর একটা গুরুত্বপূর্ণ হচ্ছে, আপনারা জানেন যে একটা বিল এসেছিল, এফআরডিআই বিল, যে বিলটায় একটা কথা এসেছিল বিল ইন আর বিল আউট, আমি এখানে আলোচনা করেছিলাম হোয়াট ইজ বিল ইন অ্যান্ড বিল আউট। তাহলে ওই বিলটা নিয়ে যখন আনতে চায় তখন সারা দেশের ব্যাংক কর্মচারী এবং বিভিন্ন রাজনৈতিক দল তার বিরুদ্ধে, কারণ জনগণের টাকা দিয়ে সেই দেনা মেটানো হবে, এইটা সেই সময় দেশের জনগণ একটু আতঙ্কিত হয়ে গেছিল, সরকারকে তখন কিছুটা পিটু হাঁটতে বাধ্য হয়েছিল। আজকে যদি মেগা ব্যাংকিং ফেল করে দেশের বড় ব্যাংক, বৃহৎ ব্যাংক ফেল, মেরিন রিজ যেটা উনি 2008 সালে, বা বিভিন্ন আমেরিকার ব্যাংকগুলো ফেল করেছিল, সেই ব্যাংকগুলোকে কিন্তু বাঁচাকে রাষ্ট্রীয় উন্নত দেশে, আমেরিকার মতন দেশে রাষ্ট্রীয় কোষাগার থেকে লক্ষ লক্ষ কোটি ডলার তাদেরকে ঢালতে হয়েছিল, মানে ভর্তুকি দিতে হয়েছিল, ভর্তুকি দিতে হয়েছিল। ভারতবর্ষের সরকারের সেই ভর্তুকি সেইটা দিতে পারবে আজকে সমস্ত টাকাটা জনগণের? এটাই হচ্ছে সবচেয়ে আশঙ্কার ব্যাপার, যে মার্জার দেশের জনগণ কে, ওয়ান্স আমি টাকা রাখছি, ওয়ান্স আমি ব্যাংকে গিয়ে টাকা রাখছি, দা গভর্নমেন্ট উইল স্টিল গ্যারান্টার ফর মি। এখনো 51% এর উপর শেয়ার গভর্নমেন্টের আছে না, সেটাই তো হওয়া উচিত, রাষ্ট্রায়ত্ত ব্যাংকের, রাষ্ট্রায়ত্ত ব্যাংকে ব্যাংকে আমি প্রাইভেট ব্যাংকে আমি, তাহলে তো সেটা আগামী দিনে আরো একটা সারদা নারদা মতো কেস হবে, হবেই, মানে আমি সারদাতে টাকা রাখা আর ব্যাংকে টাকা, আর আপনার ইউবিআই গিয়ে টাকা রাখা, হতে তো বেশিক্ষণ সময় লাগবে না। আশঙ্কাটা তো ওই জায়গাটাই, যে মেগা ব্যাংকিং করে, তো মেগা ব্যাংকিং যদি ফেল করে ভারতবর্ষের ব্যাংক, যদি এখন 70,000 কোটি টাকা ধরুন ব্যাংকে দিল, ব্যাংকের থেকে শিল্পপতিরা নিয়ে খাটাবে কোথায়? খাটাবার জায়গা, কারণ আপনাকে বলছি এটা একটা বিশাল কথা, যে নিউ লিবারাল যে গ্লোবালাইজেশন, যেটা হচ্ছে উদার অর্থনৈতিক যে লগ্নি পুঁজি, সেটা একদম শেষ অবস্থায়, কোনো জায়গায় খাটিয়ে পয়সা আদায় করার কোনো জায়গা আপনার নেই, নেই তো। তাহলে আজকে গাড়ি শিল্প থেকে আরম্ভ করে ইঞ্জিনিয়ারিং সেক্টর থেকে আরম্ভ করে স্টিল সেক্টর থেকে আরম্ভ করে সমস্ত জায়গাতে এই এই মন্দা, সমস্ত মন্দা, এই মন্দা, এই মন্দার থেকে কাটতে পুঁজি আর ক্যাপিটাল আর পারছে না তারা, তার জন্যে তখন ওই চোখটাকে ঘুরিয়ে দেবার, ওই পকেটমারের যখন পকেটমারি হয় দেখবেন, তখন দেখবেন যে বাসের মধ্যে পকেটমারি, আপনি কন্ডাক্টরকে পয়সা দিতে গেলেন, দেখলেন ব্যাগটা নেই, ব্যাগ নেই করলেন, তখন পিছনে দুটো লোক থাকে, দাদা ওই দেখুন ওই যে পকেটমার নেমে যাচ্ছে বাস থেকে, আপনি দৌড়ে বাস থেকে নেমে গিয়ে, ওই ও কিন্তু পকেটমারি না, পকেটমারটা কিন্তু বাসের ভেতরের দিকে আছে, তার মানে আপনার নজর ঘোরানোর জন্যই। আর যে সমস্ত রাজনৈতিক কর্মকাণ্ড দেশে চলছে এই অর্থনৈতিক মন্দা এই জায়গা থেকে ঘুরিয়ে দেওয়ার জন্য, এই যে মানুষের অভাব, মানুষের দুঃখ এই জায়গা থেকে ঘুরিয়ে দেওয়ার জন্যই কিন্তু এই আপনার পর্যায়ে এই সরকার কিন্তু করছে। এবং এটা আমি বলবো যে ব্যাংকিং সেক্টরের যারা ব্যাংকের, আমরা ব্যাংকিং সেক্টরের পক্ষ থেকে আপনাদের কাছে একটা, যারা দেখছেন শ্রোতা বন্ধু, যে এই লড়াইটা শুধু ব্যাংকিং সেক্টরের কর্মীদের বাঁচাতে পারে না, এটা দেশের সবাইকে, মানুষকে সোচ্চারে বলতে হবে যে আমার ব্যাংকিং সেক্টর রাষ্ট্রায়ত্ত ব্যাংকিং ব্যবস্থা, ব্যাংকিং রাষ্ট্রায়ত্ত থাকুক, তাতে আমার সুদ যদি 7% থাকে আমি রাত্রে নিশ্চিন্তে ঘুমিয়ে আমি 5 বছর পরও আমি ওই 7%ই পাবো, কিন্তু যদি ওটা বেসরকারিকরণ হয় তাহলে কিন্তু আজকে এক্সিস ব্যাংক, অনেকে প্রশ্ন করতেই পারে যে এক্সিস ব্যাংক এইচডিএফসি কি টাকা মারছে, মারছে না, কারণ হচ্ছে যে আপনার পাশে একটা স্ট্রং রাষ্ট্রায়ত্ত ব্যাংক আছে, আর যেদিন থাকবে না তখন সমস্ত ব্যাংকিং ব্যবস্থাটা কুক্ষি। এখনো পর্যন্ত অ্যাক্সিস ব্যাংক বলুন, এইচডিএফসি ব্যাংক বলুন, যে প্রাইভেট ব্যাংকগুলো, এর জন্য কিন্তু সরকার এর একটা দায়বদ্ধতা নিয়ে রেখেছে, ঠিক আছে, এবং তার একটা আমানত রিজার্ভ ব্যাংকে আছে, যার ফলে সহজে মানে সাধারণ মানুষের টাকা মেরে পালাতে পারবে না, পালিয়েছে গ্লোবাল টাস্ট, অতীতে তো আপনি এটা জানেন গ্লোবাল টাস্ট যা হয়েছে, গ্লোবাল টাস্ট ব্যাংক থেকে আরম্ভ করে বড়, অতীতে তো অনেক ব্যাংক বলতো গণেশ উল্টে যাওয়া, লালবাতি জ্বলা, এটা কিন্তু বেশি, এটা গণেশ উল্টে গেছে, এটা আমি বারবার বললাম 1969, কিন্তু 1969 সালের পর থেকে আজ পর্যন্ত একটা রাষ্ট্রায়ত্ত ব্যাংকের কিন্তু গণেশ উল্টায় না, প্রাইভেট হয়ে গেছে, প্রাইভেট ব্যাংক গণেশ, প্রাইভেট ব্যাংক উল্টে গেছে, তার দায়ভার কিন্তু রাষ্ট্রায়ত্ত ব্যাংকের উপর দিয়েছে, তার মানে রাষ্ট্রায়ত্ত ব্যাংক মানে রাষ্ট্রের ভূমিকা,
এই জায়গাটা থেকে রাষ্ট্র যখন হাতটা গুটিয়ে নেবে, যখন ব্যক্তি মালিকানায় চলে যাবে, তখন আপনার আমার সাধারণ মানুষ যেখানে রিটায়ার করার পর সুদ, যেখান থেকে আমি কিছু বেঁচি, যেখানে আমার মেয়ের বিয়ে দেওয়ার জন্য, আমার ছেলের শিক্ষার জন্য, বিভিন্ন খাতে রাষ্ট্রায়ত্ত ব্যাংক বা বিমা সংস্থায় যে রাখি, আজকে আপনারা বলছেন, আলোচনা করছেন 23,000 কোটি টাকা এলআইসির নেট লস করে, কারণ এলআইসিকে দিয়ে যেই সমস্ত বন্ধ হওয়া শিল্পের দিকে তারা টাকা ইনভেস্ট করছে, আপনি এয়ার ইন্ডিয়া বলুন, আপনি আইডিবিআই ব্যাংক, আইডিবিআইটা রাষ্ট্রায়ত্ত ব্যাংক ছিল। সুতরাং এই যে সামগ্রিক ব্যবস্থাটা যে চলছে অসীমদা, একটা খুব গুরুত্বপূর্ণ যে আপনি ভাবুন তো, আজ দেশের 5 টাকার বিস্কুটটা না কিনতে না পারার ক্ষমতার জন্য একটা বিস্কুট কোম্পানি তার প্রোডাকশন বন্ধ করে শ্রমিক ছাঁটাই, 10,000 শ্রমিক ছাঁটাই করলো, তাহলে 5 টাকার বিস্কুট কেনার ক্ষমতা একটা গ্রামের মানুষের, একটা গরিব মানুষের 5 টাকার বিস্কুট কার, সাধারণ মানুষের 5 টাকার বিস্কুট কার? কারণ 5 টাকার বিস্কুটটা ওরা সার্ভেতে বলেছে ম্যাক্সিমামটা গ্রামের দিকে বেশি, গ্রামাঞ্চলে বেশি সারা ভারতবর্ষে, সেইটা কমে যাওয়ার জন্যে আজকে কোন মন্দার দিকে ভারতবর্ষের এগোচ্ছে, সেখানে আপনি 1,50,000 কোটি টাকা প্যাকেজ দিয়ে ভারতবর্ষের অর্থনীতিকে, আপনাকে আমরা বলছি, আপনারা চিন্তা করবেন যে 1,50,000 কোটি টাকা আমরা একটা দাবি করেছি যে দেশের সমস্ত বরিষ্ঠ নাগরিকদের জন্য 3,000 টাকা ন্যূনতম একটা পেনশন, যারা পেনশন আওতার মধ্যে নেই সেই মানুষদের দাও। এই যে 3,000 টাকা পেনশন যখন সে পাবে, তখন তো সে 5 টাকার বিস্কুটটা কেনার জন্য সে যাবে। আর এই 1,500 কোটি টাকা যে কর্পোরেট ট্যাক্সটাকে ওয়েব করে দেওয়া হলো, এটা কিন্তু লাভবান হয়ে গেল কিছু মুষ্টিমেয় ক্যাপিটালিস্ট, তার জন্য কোনো ছাঁটাই শ্রমিককে কিন্তু সেই কোম্পানির মালিক তাকে পুনরায় বহাল করবে না, তাদের যে লাভের অংশ সেইটা বাড়তে থাকবে। সুতরাং এই যে নয়া উদারবাদী অর্থনীতির যে একদম এক্সট্রিম পর্যায়ে ব্যাংক শিল্পের উপর আক্রমণ হচ্ছে, 125,000,000 কোটি টাকা লুটের একটা চূড়ান্ত ব্যবস্থা করে দিল হচ্ছে ব্যাংক সংযুক্তিকরণ, খুব সাংঘাতিক জায়গায় হচ্ছে ব্যাংক সংযুক্তিকরণ, এবং আমরা এটা চূড়ান্তভাবে বিরোধিতা করছি। 26 এবং 27 তারিখে সারা ভারতবর্ষের 4টে অফিসার সংগঠন তারা এই ধর্মঘটের ডাক দিয়েছে, কর্মচারী সংগঠন আগামী 22শে অক্টোবর কর্মচারী সংগঠনগুলো ডাক দিয়েছে। আগামী 30শে নভেম্বর দিল্লিতে একটা সর্বভারতীয় ট্রেড ইউনিয়নের একটা কনভেনশন, যে কনভেনশন থেকে স্টিল, ব্যাংক, রেল, ডিফেন্স সমস্ত সেক্টরকে নিয়ে একটা লড়াই, চরম লড়াইয়ের দিকে যেতে হবে। আমরা তো এই এই দ্বিতীয়বার যখন এনডিএ সরকার এলো, তখন থেকে আমরা দেখতে পাচ্ছি যে একের পর এক কিন্তু আক্রমণ, আঘাত, আগ্রাসন, সে স্টিল সেক্টরেই হোক, এমনকি ডিফেন্সের মতো জায়গাতেও তারা হাত দিল, এবং রেল ডিফেন্স রেল যেগুলো আমাদের ভারতবর্ষের প্রধান অ্যাসেট ছিল, প্রত্যেকটা জায়গাতে হাত দিল এবং প্রত্যেকটাই কি বেসরকারিকরণের দিকে যাচ্ছে। এখন আমি বলছি যে আজকে সারা দেশে এত, গত 5 বছরে তো আপনাদের কী অ্যানালিসিস, গত 5 বছর 14 থেকে 19 যদি ধরে নেওয়া হয়, এই 5 বছরে মোদী সরকার এমন কী করলো যে ইভেন বামপন্থীরাও গিয়ে ভোটটা দিল মোদী সরকারের এই এই ইয়েতে, আপনাদের কী অ্যানালিসিস আছে? বামপন্থীরা ভোট দিল তার তো প্রমাণ আছেই যে বামপন্থীদের ভোটটা যেখানে ধরুন 22% থেকে 7%-6% নেমে গেল, তার মানে এটা একটা বিরাট বড় বিপর্যয়, একটা সেটব্যাক। কী এমন করলো? ব্যাপারটা আপনাকে বলি যে এটা বলতে গেলে আমাকে একটা জিনিস বলতে হয় যে ধরুন সেই আদিম সভ্যতা মানুষ তার নিজের স্বার্থে প্রকৃতিকে ব্যবহার করেছে। ধরুন একটা মানুষ কেন উন্নত জীব, যে রাস্তায় একটা পাথর পড়ে থাকলে কোনো জন্তুরা পাথরের ব্যবহারটা করতে পারেনি, কিন্তু মানুষই সেই পাথরটার কিন্তু ব্যবহার করেছে, তার থেকে আগুন জ্বালান, এইভাবে মানব সভ্যতায় গিয়েছে। তার মানে মানব সভ্যতা যে এই যে বিকাশ, এই বিকাশের তার মূল কারণ হচ্ছে মানুষ প্রকৃতিকে তার নিজের মতন করে ব্যবহার করেছে। আজকে ঠিক উল্টো অসীমদা, খুব ডেঞ্জারাস সিচুয়েশন, সেটা হচ্ছে বস্তু মানুষকে নিয়ন্ত্রণ করছে, এবং এই যে বস্তু মানুষটাকে নিয়ন্ত্রণ করছে, ধরুন এই যে এই যন্ত্রটা, আমি বুঝতে পারছি আপনার 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 ইঙ্গিতটা কোন দিকে, এই যে বস্তু মানুষকে যে নিয়ন্ত্রণ করছে, এই নিয়ন্ত্রণের ফলে হচ্ছে মানব সভ্যতা আজকে পিছনের দিকে যাচ্ছে। এই জন্য বলছি যে আজকে আমার বলছে যে রামচন্দ্রের বংশধর এখনও নাকি বেঁচে আছে, আমি বলছি কোথায় নিয়ন্ত্রণ, এই বস্তুটা নিয়ন্ত্রণ করছে বলে আপনার বাড়ির মেয়ে বা আমার বাড়ির ছেলেটা এই বস্তুটার জন্য তার জীবনটাকে আত্মঘাতী দিতে বাধ্য হচ্ছে। সুতরাং এই যে সামগ্রিকভাবে দেশের মানুষের এত ক্ষোভ, বিক্ষোভ, সেই বিক্ষোভকে পরিচালিত করে হচ্ছে
খুব মারাত্মক দুটো জিনিসের মাধ্যমে। সেটা আপনারা সবাই আলোচনা করেছেন যে পুলওয়ামা এবং বালাকোটের ঘটনা উগ্র সাম্প্রদায়িকতার জিগির ভারতবর্ষের। আমি যার জন্য বললাম যে পকেটমার পকেটমারি করলে তাকে চোখটাকে ঘুরিয়ে দিতে হয়, তো সেই ঘোরানোটা ঘুরিয়েছে। আমাদের সাথে একজন দর্শক বন্ধু অপেক্ষা করছেন, আমি দর্শক বন্ধুর ফোনটা নেব, কিন্তু তার আগে আমাদের একটা বাণিজ্যিক বিরতিতে যেতে হচ্ছে। সঙ্গে থাকুন, কেউ কোথাও যাবেন না। সেখানেই মানে সুব্রতদা যে জায়গাটায় ছিলেন সেখানটা হচ্ছে যে মূলত যে যান্ত্রিক একটা মানে সভ্যতা, এখন সেই যান্ত্রিক সভ্যতার নিয়ন্ত্রণে মানুষ, সেই জায়গা থেকেই খানিকটা আলোচনার আমরা একটা ফ্ল্যাশব্যাকে যাব। আপনি তো এই জায়গাটায় ধরুন এই যে দেশের মানুষের এই আজকে তো মন্দাটা হয়নি, মন্দাটা তো একটা দীর্ঘ প্রক্রিয়ার মধ্যে, তো সেই দীর্ঘ প্রক্রিয়ার মন্দার মধ্যে মানুষের কৃষকের ক্ষোভ শ্রমিকের। দাদা আসবো, একজন অপেক্ষা করছেন আমাদের সঙ্গে অনেকক্ষণ ধরে লাইনে। হ্যাঁ নমস্কার, কে আছেন? হ্যালো,
হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ চিত্তরঞ্জন বাবু বলুন। ঠিক বলেছেন, একদম সত্যি কথা আপনার এইটা তো, মানে ভারতবর্ষে কোটি কোটি মানে, হ্যাঁ শুনছি আপনার আপনার একটা প্রশ্ন, একদম 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 আপনার প্রশ্ন বুঝতে পেরেছি, একদম আপনার প্রশ্ন বুঝতে পেরেছি, সঙ্গে থাকুন, ধন্যবাদ। এটাই তো, এটাই তো, এটাই তো ব্যাপারটা হচ্ছে যে আজকে সাধারণ মানুষ যখন ব্যাংকের কাছে লোন নিতে আসে তার জুতোর সোকতাল খয়ে যায় ঘটনা, কিন্তু ধরুন নীরব মোদি, মেহুল চস্কি, বিজয় মালিয়া, অসংখ্য আপনি যার নাম করছি না, আজকে রিলায়েন্সের আদানি, সে এত বড় মাল্টি ন্যাশনাল, 1,10,000 কোটি টাকা বাকি রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে, গৌতম আদানিকে ভারতবর্ষের সরকার 6,200 কোটি টাকা লোন দিয়েছে। আমার আমরা বলছি যে এই লোনের ক্ষেত্রে পৃষ্ঠপোষকটাকে একটা ব্রাঞ্চ ম্যানেজার না, একটা ডিজিএম না, এগুলো হচ্ছে সরকার, আমি বারবার বলছি এরা হচ্ছে সরকারের মদতে এরা ব্যাংক থেকে টাকা লুট করেছে। আর ঠিক একইভাবে সরকার এই রাষ্ট্রায়ত্ত ব্যাংকটাকে সংযুক্তিকরণের মধ্যে বেসরকারিকরণ, ওই রাহুল মোদি, মেহুল চস্কি, বিজয় মালিয়ার, রিলায়েন্স আদানি, এদেরকে আবার ঠিক ব্যাংকের মাথায় বসিয়ে দিতে চাইছে, তার জন্যই ব্যাংক সংযুক্তিকরণ। সেই জন্যে বারবার বলা হচ্ছে ব্যাংক সংযুক্তিকরণ হচ্ছে দেশের সাধারণ মানুষের বিরুদ্ধে কিন্তু অর্থনৈতিক যুদ্ধ ঘোষণা করেছে সরকার। এই যুদ্ধের, এই যুদ্ধ শুধু ব্যাংক কর্মচারীরা লড়াই করে পারবে না। আমি 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 আরো একজন দর্শক বন্ধু রয়েছেন, হ্যাঁ নমস্কার, কে আছেন? আমি হুগলি জেলার শিকুর থেকে বলছি, কাশীনাথ মন্ডল। হ্যাঁ নমস্কার কাশীনাথ বাবু, বলুন। আমার প্রশ্ন হচ্ছে ব্যাংকে যে সংযুক্তিকরণ, হ্যাঁ সবে মূলে হচ্ছে বেকার সমস্যা, সবে মূলে। এবার আমরা যদি ব্যাংকে যেসব কর্মচারী আছে তাদের যদি মাইনেগুলো একটু কমায়, অর্থাৎ আমি কি বলছি, তাহলে যদি ওই জায়গায় সোম মঙ্গল বুধ একজন করবে, বৃহস্পতি শুক্র শনি একজন করবে, তাহলে যদি হাফ টাকা দিই তাহলে দেশে অনেক সমস্যা মিটে যাবে, অনেক কর্মচারী কাজ পাবে। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। আমার প্রশ্নটা হচ্ছে, হ্যাঁ ধরুন একজন ব্যাংক কর্মচারীর মাইনে 40,000 টাকা, এবার আমরা যদি ওই 3 দিন করে কাজ দিই ওদের, দাদা আপনাকে, আপনি ফোনে থাকুন, আপনাকে একটা কথা বলছি, প্রশ্ন আমরা যেটা আলোচনা করছি সেই আলোচনাটা হচ্ছে কর্মী সংকোচনটা তো দেশের ক্ষুদ্রতম অংশ, ধরুন ব্যাংকের কর্মী সংকোচন করবে সংযুক্ত সেটা পার, কিন্তু প্রশ্নটা হচ্ছে 3 দিন বা 2 দিনের কাজ না, প্রশ্নটা হচ্ছে আপনার যে কষ্টার্জিত টাকা রাষ্ট্রায়ত্ত ব্যাংকে রাখা রাখবেন, যে টাকাটা আপনি 2 বছর 5 বছর পর আপনি নিশ্চিন্ত সুদ পাবেন, সেইটা আপনার কি সুরক্ষিত থাকবে, প্রশ্নটা এই জায়গাটায়। প্রশ্ন আমি একটা কথা বলছি, সবের বলে কিন্তু একটু বেকার, আপনি যদি, এবার আমি কি বলছি, যেখানে 5 জন ম্যানেজিং কমিটি ছিল সেখানে 10 জন করবো, যেখানে ক্যাশিয়ার 1 জন ছিল সেখানে 4 জন ক্যাশিয়ার করবো, তাহলে টাকাটা ফাঁক করা থাকবে, কেউ নিয়ে পালাতে পারবে না, কিন্তু সব পালিয়ে গেছে, কিন্তু এতে
কিন্তু না, কিন্তু আপনার আপনার টাকাটা কোন ব্যবসায় খাটবে সেই সিদ্ধান্ত তো কর্মচারী আর ব্যাংকের ম্যানেজাররা নিতে পারে না, সেইটা ন্যায় হচ্ছে ব্যাংকের পরিচালন বোর্ড। সেই পরিচালন কমিটি তো লোক বেশি হবে না, সেই পরিচালন কমিটিটা যদি আপনার ব্যক্তি মালিকানায়, ধরুন আম্বানি আদানি এরা সেই পরিচালন বোর্ডে থাকলো, তারাই ব্যাংকের পরিচালন, তারা কি এইটাই এই জায়গাটাই হচ্ছে মূল, এটাই হবে। যাই হোক, অনেক সমস্যা মিটে যাবে যদি দেশের কর্মচারী এবার 4 লক্ষ করে দিল অনেক কমে যাবে এবং দেশে অনেক ছেলে কাজ পাবে। এবার আমি একটা কথা বলছি, যে ছেলেরা 3 দিন কাজ করলো, 3 দিন তারা অন্য কাজ করতে পারবে, সবার সংখ্যা চলবে। কিন্তু সংযুক্তিকরণ তো বেকার সমস্যা কমানোর জন্য করছে না। ধরুন যে এই গাড়ি শিল্পের ছাঁটাই হলো কর্মীরা, ধরুন বিস্কুট শিল্পের ছাঁটাই হলো কর্মীরা, 1.5 লক্ষ কোটি টাকা সরকার যে কর্পোরেট ছাড় দিল, তাহলে কি সেই ছাঁটাই হওয়া কর্মীদের পুনর্বহাল হবে? আমি আপনার কাছে বলি না, সেটা যদি হয় তাহলে তো দেশের ভালো, তাহলে তো 5 টাকার বিস্কুট। আমার ছেলে, দুটো ছেলে আছে, আপনার ছেলে 40,000 টাকা মানে চাকরি পেয়ে গেল, আমার ছেলে আপনার যে সাম্যবাদী চিন্তাধারা সেই চিন্তা যে তাহলে সেটা ঠিক, কিন্তু শ্রমিক বেকারের প্রশ্নটা তো একটা শিল্পের সাথে যে বেকারের প্রশ্ন সেটা থাকছে না, কারণ কর্মীদের সংকোচন প্রক্রিয়া সারা বিশ্বে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে, একটা ভারতবর্ষের না। এই জায়গাটাকে উত্তরণ করতে গেলে যে রাষ্ট্রীয় ব্যাংকিং ব্যবস্থা রাষ্ট্রীয় ক্ষেত্রকে যেভাবে সংকুচিত করছে, আর আজকের কন্ট্রাকচুয়ালের মাধ্যমে যে জায়গাটা সারা বিশ্বে, তাহলে আপনার ছেলেটা যখন সারা রাত দিন পরিশ্রম করে এসে রাত্রিবেলা শোবে, পরের দিনকে তার চাকরিটা গিয়ে থাকবে কি থাকবে না, কারণ কন্ট্রাকচুয়ালটার আর রাষ্ট্রের হাতে না, একটা ওই ঠিকাদার বা কন্ট্রাক্ট এর হাতে। সুতরাং সেই ক্ষেত্রে অনেক, আর 2 নম্বর, রাষ্ট্রায়ত্ত ব্যাংকিং ব্যবস্থা বা ডিফেন্স ব্যবস্থা খুব গুরুত্বপূর্ণ হচ্ছে। আপনার সঞ্চয় আপনি যদি আমার কাছে আসেন ব্যাংকিং কর্মী হিসেবে, ধরুন অসীম দাই এলেন, জিজ্ঞেস করলেন যে আপনি আমার বাবার অ্যাকাউন্টে, পাসবই বিনা অ্যাকাউন্টে, আমি কিন্তু বলবো না, কারণ এটাই হচ্ছে গোপনীয়তা, এটাই গোপনীয়তা। তো ন্যাচারালি আপনি যদি এটাকে আউটসোর্স করেন, তখন কিন্তু এই গোপনীয়তাটা ভারতবর্ষের ব্যাংকিং সেক্টরে, যার জন্য ব্যাংকিং সেক্টরের কন্ট্রাকচুয়ালের ক্ষেত্রে ডাইরেক্ট যারা নন কোর সেক্টরের সাথে যুক্ত তাদের ক্ষেত্রে আমরা বারবার বলছি এটা কিন্তু সর্বনাশ হয়ে যাবে, কারণ দায়বদ্ধ দায়ভারটা যদি না থাকে তাহলে কিন্তু টাকা যে কোনো সময় লুটো হওয়ার। আমাদের একদম সময় শেষ, আমাদের হয়তো আরেকটাই ফোন নিতে পারবো, আরেকজনকেও অপেক্ষা করছেন আমাদের সঙ্গে। নমস্কার, কে আছেন? শুভ সন্ধ্যা। হ্যাঁ, শুভ সন্ধ্যা আপনাকে, বলুন। শুভ সন্ধ্যা। 13 দিন বাকি দুর্গা পূজা। হ্যাঁ, আপনাকে আগাম শারদীয় শুভেচ্ছা জানাই। আপনাকে জানাচ্ছি, সবথেকে প্রথম কথা হচ্ছে সুব্রতদার কাছে আমি একটা যত বড় শূন্য যদি আমাকে দেন তা আমার জন্য ছোটই হবে। অর্থনৈতিক সামনে বসে আছি, আমরা তো ক্ষুদ্র মানুষ, কিছুই জানি না অর্থনৈতিক, খালি এইটুকুই জিজ্ঞেস করবো সুব্রত বাবুর কাছে, করণীয়টা কি একটু বলবেন। আপনি 47 সাল থেকে 2019 পর্যন্ত নিয়ে এলেন, ভালো লাগলো, কিন্তু জ্যোতিবাবুও বলেছিলেন এক সময় যে আমাদের ওয়ার্ক কালচারটা খুব খারাপ হয়ে গেছে, বলে আজকে এই অবস্থা হয়েছে, এটা অস্বীকার করা যাবে না। আমি খালি একটা এক্সাম্পল দিয়ে দিয়ে বলি দু একটা কথা। আমার বক্তব্য হচ্ছে যে অর্থনীতিটা আজকেই কি খারাপ হয়ে গেল, তার মানে বলতে চাইছেন এতদিন ধরে অর্থনীতি খুব চাঙ্গা ছিল, পাত্রা ছিল। কারণ হচ্ছে সরকারি আমাদের প্রশাসনের লোক সব সরকারি ছিল, প্রাইভেট কিন্তু একটাও ছিল না, আপনার 72-এর পরের কথা বলি। কিন্তু তারপরে সিভিক পুলিশ গুলো আজকে যদি একসঙ্গে সবাই যদি বার্গে করে দেয়, ধর্মঘট করে দেয় যে আমাদের মাইনাটা 30,000 টাকা দিতে হবে, আজকে প্রশাসন সোজা কমন সোজা করে চালাতে পারবে তো প্রশ্রয় জায়গাটা, তাহলে এই সিভিক পুলিশটা কিন্তু 2011-তে কিন্তু আসেনি, বহু আগে এসেছে। আজকে কন্ট্রাকচুয়াল যে প্ল্যান্টে যে ছেলেরা কাজ করছে, পাশে একজন 70,000 টাকা দিয়ে কাজ করছে, আর তার পাশে কিন্তু 12,000 টাকা দিয়ে কাজ করছে। একদম একদম ঠিক, কারণ কত কারণ গেল তো পার্মানেন্ট জবের জায়গা, পার্মানেন্ট হচ্ছে না কেন,
কিন্তু এটা আজকের থেকে হয়নি দাদা, এটা 2011 আগের থেকে হয়ে রয়েছে, যখন আপনাদের 65 জন এমপি ছিল সেন্টারে। আমি কিন্তু এই ক্রাইসিসটা 91 সাল থেকে বলেছি, কারণ 91 সালের আগে মানে 80 দশকের পর থেকে হায়ার অ্যান্ড ফায়ার হচ্ছে পৃথিবীর অর্থনীতির একটা গুরুত্বপূর্ণ অংশ, অর্থাৎ তোমার হায়ার অ্যান্ড ফায়ার নীতি, এটা কিন্তু এই গ্লোবাল অর্থনীতির একটা গুরুত্বপূর্ণ। আমি আমি সুব্রত একদম সহজ কথায় একটা প্রশ্ন জানতে চাইছি একদম শেষ, যে এখন ছুতো নাতা বিভিন্ন কারণে অকারণে কিন্তু ব্যাংক টাকা কাটছে সাধারণ গ্রাহকদের কাছ থেকে টাকা কাটছে, ব্যাংকের চেক বাউন্স করলে, আপনি আমাকে একটা চেক দিলেন, আমার চেকটা বাউন্স করলো, আমার অ্যাকাউন্ট থেকেও টাকা কাটছে, বোথ অ্যাকাউন্টস মানে হ্যাঁ বোথ অ্যাকাউন্ট, এটা আমার তো কোনো অন্যায় নেই, আপনি আমাকে যদি প্রতারণা করার জন্য দিয়ে থাকেন তা আমার তো সেটা অন্যায় নেই, আমার অ্যাকাউন্ট থেকেও টাকা কাটা হচ্ছে। এইভাবে এই যে সাইফনিং, একটা বিশাল অঙ্কের টাকা সরকার করছে, এর বিরুদ্ধে ব্যাংকিং স্টাফ অবশ্যই, আমরা বারবার এই স্ট্রাইকে আমরা বলেছি যে সাধারণ মানুষের উপর যে অন্যায়ভাবে সার্ভিস চার্জ কেন কাটবে, আপনি চেক দিচ্ছেন, আমাকে চেক দিচ্ছেন, চেকটায় টাকা নেই সেটা তো আমি জানি না, তাহলে ওই যে প্রথমে বললাম যে আমার অপারেটিং প্রফিট হচ্ছে, অপারেটিং প্রফিটের পরে আমাকে নেট লসে যেতে হচ্ছে প্রভিশন করার জন্য, মূলটাই হচ্ছে আমার চলে যাচ্ছে এনপিএ খাতে, তাহলে এই যে জায়গাটা গ্যাপিং জায়গাটাকে যদি আমাকে মেকডুট করতে হয় তাহলে সেই পুরো চাপটা আসছে জনগণের উপরে, জনগণের উপর সুদ কমাও, জনগণের উপর সার্ভিস চার্জ দাও আর কর্পোরেটকে বিপুল ছাড় দাও, এই যে একটা নীতি, এই নীতির ফলে কিন্তু উনি বললেন যে সমস্যার সমাধান কি, সমস্যার সমাধান একটাই যে ভারতবর্ষের সরকারকে যে ওয়েলফেয়ার স্টেট যে কনসেপ্ট ছিল সেই ওয়েলফেয়ার স্টেট কনসেপ্টের মধ্যে সরকারকে চলতে হবে, 5টা মূল জায়গা তৈরি করুক সরকার, ফ্রি চিকিৎসা, ফ্রি স্বাস্থ্য, রাইট টু ওয়ার্ক, পেনশন ন্যূনতম, যারা পেনশন আওতার বাইরে তাদের পেনশন, এবং 5 নম্বর হচ্ছে যেটা হচ্ছে রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলোকে রক্ষা করে নিজেদের ইন্টারনাল যে ডিমান্ড সেই ডিমান্ডকে, এই 5টা জায়গায় সেটা হচ্ছে ওয়েলফেয়ার স্টেটেরই কনসেপ্ট, এই ওয়েলফেয়ার স্টেটটাকে যদি কনসেপ্টটাকে আনতে পারে তাহলে ভারতবর্ষ কিছুটা কিন্তু এই মন্দা থেকে বাঁচবে। আমি সুব্রতদা একদম শেষ প্রশ্ন, শেষ আমাদের সময়, সেটা হচ্ছে যে পুজোর মুখে পরপর 2 দিন এমনি স্ট্রাইক, তারপরে বলা হচ্ছে যে পুরো 7 দিন ব্যাংক বন্ধ, প্রায় 7 দিন, তো এই সময়টাতে মানুষকে, সাধারণ মানুষকে এইভাবে বিপর্যয়ের মুখে ফেলে এটা কি একটু অন্য সময় করা যেত না? না দেখুন, ব্যাপারটা হচ্ছে বলি যে ঘটনা, ব্যাংক বন্ধ হলে আপনি দেখবেন যে কোনো সেক্টর বন্ধ হলে মানুষের মধ্যে হয় না, কিন্তু ব্যাংক বন্ধ কারণ মানুষের সাথে অর্থের একটা ডায়, প্রতিদিন ঘুম থেকে উঠেই তো মানুষ তো লড়াইটা করছে, একদম ধরুন 26, 27, 28, 29, ঠিক ঠিক 1, 2, 3, ঠিক ঠিক ঠিক, পুজোর ছুটি পড়ে যাবে, তারপর ব্যাপারটা হচ্ছে বিপদ, আমি 2 দিন স্ট্রাইক বা 1 দিন স্ট্রাইক করে আমি সবটা বন্ধ করতে পারবো, এই নীতিকে পরিবর্তন করতে পারবো কিনা আমি জানি না, কিন্তু লড়াই আমাকে করতে হবে, কিন্তু ঘটনা হচ্ছে সরকার যেভাবে, আপনি কি সাংবাদিক হিসাবে সেদিনকে সকালবেলায় আপনাদের কোনো কাছে কোনো মেসেজ ছিল যে রাষ্ট্রায়ত্ত ব্যাংক সংযুক্তিকরণ হবে, আপনাদের কাছে কোনো মেসেজ ছিল রাত্রিবেলায় যে রাত্রির 8টার সময় প্রধানমন্ত্রী ঘোষণা করবেন ডিমনিটাইজেশন, আপনাদের কাছে কোনো মেসেজ ছিল যে জিএসটি রাত্রি 12টার সময় প্রধানমন্ত্রী 370 দ্বারা বাতিল, কোনো মেসেজ ছিল যে হতে চলেছে, তাহলে সরকার যখন করছে তখন হঠাৎ করে বিপর্যয় নিয়ে এসে মানুষকে অসহায় করে দিচ্ছে, ব্যাংক কর্মচারীরা দীর্ঘ লড়াই করছে, ব্যাংক কর্মচারীরা এই বিপর্যয় থেকে মানুষকে বাঁচাবার জন্য একটা লড়াইয়ের ডাক দিচ্ছে, এটা ব্যাংক কর্মচারীদের লড়াই না, এই লড়াইয়ের সাথী হচ্ছে দেশের জনগণ, দেশের মানুষের। অনেক 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 ধন্যবাদ, আমাদের সঙ্গে এতক্ষণ আলোচক হিসেবে ছিলেন, ব্যাংক শিল্পের যে বিপর্যয় ঘনিয়ে আসতে চলেছে সেই বিপর্যয়ের সম্ভাব্য পরিণতি কি হতে পারে সে নিয়ে এতক্ষণ দীর্ঘক্ষণ মানে দীর্ঘ বিভিন্ন জায়গা ছোঁয়ার চেষ্টা করেছেন আলোচক সুব্রত সিনহা, তাকে অনেক অনেক আমাদের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ, ধন্যবাদ আপনাদের, আপনারাও এতক্ষণ ধৈর্য ধরে শুনলেন আমাদের এই আলোচনা, ব্যাংকিং সেক্টর বাঁচলে, ব্যাংকিং সেক্টর যদি খুব সুস্থভাবে সবলভাবে বাঁচে তবেই কিন্তু আমার আপনার অর্থনীতিটা অনেক বেশি ভালো অবস্থায় থাকবে, নাহলে কিন্তু প্রতিদিন রাত্রিবেলা যখন শুতে যাবেন তখন কিন্তু একটা গভীর নিরাপত্তাহীনতার একটা অনিশ্চয়তা নিয়ে কিন্তু অসীমদা লাস্ট বলেছি মহানগর সীমানে সিনেমা মনে পড়ছে, ব্যাংক লাটে উঠে যায় একদম, তো সেই ঘটনা যেন পুনরাবৃত্তি না, একদমই তাই, আমরা চাইবো না যে আবার
নতুন করে সেই ব্যাংক শিল্পে আবার লালবাতি জ্বলুক, লাটে উঠে যাক। আমার আপনার আমানত একদম যে জায়গায় আছে সেখানে নিশ্চিন্তে থাকুক, সেখানে আপনিও নিশ্চিন্ত হন এবং সরকারের এই শুভ বুদ্ধির উদয় হোক, আমরা এটাই চাইব। আজকের এক্সপ্রেস অনলাইন এখানেই শেষ করছি। আরও একবার আপনাদের সকলকে ধন্যবাদ জানাই এবং প্রাক শারদীয়ার প্রত্যেককে স্বাগত জানিয়ে, অভিনন্দন জানিয়ে আজকের আলোচনা শেষ করছি। নমস্কার।